ইন্ডিয়া ভ্রমণের স্বপ্ন কম বেশি আমাদের সবারই রয়েছে। ট্রাভেল ইন্ডিয়া এপিসোড ওয়ানে আপনাদের দেখাবো বাই রোডে কিভাবে ইন্ডিয়া যেতে হয়। এবারের গন্তব্য কলকাতা, দিল্লি ও আগ্রা। ভিসা পাওয়ার পর বাসের টিকিট করে নিলাম, চলুন রওনা হওয়া যাক। যাত্রা শুরু করলাম কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে। ফেরিঘাট পৌঁছতে 6 ঘন্টা সময় লাগলো। এখন আমি আছি আরিচা ফেরিঘাটে। এদিক ওদিক ঘুরে নদীর মনোরম দৃশ্যটি দেখে নিলাম। যাত্রা বিরতিতে রেস্টুরেন্টে যাচ্ছি, প্যারা সন্দেশ। পুরো রাস্তায় প্যারা খেতে খেতে আসলাম, কারণ রাস্তা অনেক জ্যাম ছিল। এখানে এসেও প্যারা সন্দেশ খাচ্ছি, এই প্যারাটি সুস্বাদু। বিরতির পর বেনাপোলের উদ্দেশ্যে রওনা হলাম। বাসের একজন স্টাফ এসে সবার পাসপোর্ট নিয়ে গেল ট্রাভেল ট্যাক্স পরিশোধ করতে। স্টাফকে জিজ্ঞেস করলাম বর্ডারে ঘুষ দিতে হয় কিনা। স্টাফ সবাইকে গাড়ির স্টিকার লাগিয়ে দিল, কারণ বর্ডার ক্রস করার পর যেন তাদের যাত্রীদের খুঁজে পায়। আমি এখন আছি স্থলবন্দর বাস টার্মিনালে। এখান থেকে আমি যাচ্ছি ট্রাভেল ট্যাক্স এর কপি জমা দিতে। ট্রাভেল ট্যাক্স এর কপি জমা দিতে লম্বা লাইনে দাঁড়াতে হয়। অতিরিক্ত 100 টাকা ঘুষ দিয়ে আমি ট্রাভেল ট্যাক্স এর কপি ও পাসপোর্ট জমা দিলাম। লোকজন বাস কাউন্টারে অপেক্ষা করছে। তৃষ্ণা মেটাতে চাপ খেয়ে নিলাম। লাইনে দাঁড়াতে হবে না বলে ওরা আরো 200 টাকা ঘুষ চাইল। তারপর আরো কিছুক্ষণ অপেক্ষার পালা। চলে আসলাম বেনাপোল স্থলবন্দর প্রশাসনিক ভবনে। এই ভবনের ভেতর দিয়েই কাস্টমস অতিক্রম করতে হয়। দালালের খপ্পরে পড়বেন না। ভুলেও কোনো দালালের হাতে পাসপোর্ট দিবেন না। দেখতে পাচ্ছেন আমরা এই কজন, ওনারা আমার মতোই দালালের হাতে পাসপোর্ট দিয়ে বিপদে পড়েছেন এবং সিকিউরিটি গার্ড আমাদেরকে ঢুকতে দিচ্ছেন না। অবশেষে একজন পাসপোর্ট নিয়ে ফিরে আসলো। লোকটিকে ফলো করতে করতে চলে এলাম যেখানে ট্রাভেল ট্যাক্স এর ডকুমেন্টস চেক করা হয়। ট্রাভেল ট্যাক্স পরিশোধ শেষে আমাকে দাঁড়াতে হলো কাস্টমস এর একটি লম্বা সিরিয়ালে। দালালরা টাকা নিয়েও আমাকে লাইন পার করতে পারেনি। আপনিও একই ভুল করবেন না। পাসপোর্টে কি পরিমাণ ডলার এনরোল করা আছে এবং আপনার কাছে কোনো অবৈধ ইন্ডিয়ান রুপি বা বাংলা টাকা আছে কিনা তা কাস্টমসে চেক করা হয়। ইমিগ্রেশন ফর্মটি পাসপোর্ট দেখে ফিল আপ করে ফেলুন। ইমিগ্রেশন ফর্মটি নিয়ে আমাকে আরও একটি লম্বা লাইনে দাঁড়াতে হলো। কয়েকদিন সরকারি বন্ধ থাকায় হাজার হাজার লোক ইন্ডিয়াতে তাদের ছুটি কাটাতে যাচ্ছেন। এটা খুবই খারাপ অভিজ্ঞতা, এরকম লম্বা সিরিয়ালে আমার জীবনেও দাঁড়ায়নি। দেখতে পাচ্ছেন কয়েক হাজার মানুষের পেছনে আমি। এই সিরিয়াল পার হতে কয়েক ঘন্টা সময় লাগবে। এখানে শুকনো বিস্কুট এবং পানি ছাড়া আর কিছুই নেই। 4 ঘন্টা লাইনে থাকার পর আমি প্রবেশ করছি ইমিগ্রেশনে। ইমিগ্রেশন পেরোলাম। ওই দিকটা বাংলাদেশে যাওয়ার পথ আর এই দিকটা ইন্ডিয়া। বর্ডার ক্রস করে চলে এলাম ইন্ডিয়া। এখান থেকে কলকাতা বাসের টিকিট করতে হয়। বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম। এবারের জার্নিটা কিছুটা 7 সমুদ্র 13 নদী পার হওয়ার মতো। এই সিজনে বিমানে না এসে বাই রোডে আসার সিদ্ধান্তটা সত্যি ভুল ছিল। অবশেষে পৌঁছে গেলাম কলকাতায়। থাকার জন্য হোটেল রুম খোঁজা শুরু করলাম। ট্যাক্সি ড্রাইভার আমাদের জন্য খুব চেষ্টা করছেন, কিন্তু উনি বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে যাচ্ছেন। কারণ কলকাতাতে এসে বাঙালি এত পরিমাণে উঠেছে ঈদের শপিং করার জন্যে, টোটালি এখানে কোনো সিট খালি নেই। রাতের বেলা কলকাতা শহরে হোটেল রুম খুঁজে পাওয়া একটু কষ্টসাধ্য। একটি ট্যাক্সি নিয়ে এদিক ওদিক ঘুরতে থাকলাম। হোটেল রুম নিশ্চিত করার পর 25 ঘন্টা জার্নির অবসান ঘটল। এখন আমি একটু ঘুমোব। হোটেল রুম চেক আউট করলাম, কারণ আজ আমি কলকাতায় ঘুরে দিল্লির উদ্দেশ্যে রওনা দিব।
গত রাতে ছিলাম এই অ্যাড্রেসে হোটেল হ্যাভেন। এখন আমি যাচ্ছি কলকাতা নিউ মার্কেট এলাকায়। বেশিরভাগ বাংলাদেশিরা এখানেই শপিং করতে আসে। আমি ঢাকা নিউ মার্কেট দিয়ে বিক্রি করলে আমি এখন নিউ কলকাতা নিউ মার্কেট দিয়ে বিক্রি করি। আগে ঢাকা নিউ মার্কেটে ছিলাম, এখন কলকাতা নিউ মার্কেটে। কত টাকা ইনকাম করে পড়ে দেন? ওই 2-3 তো হয়ে যায়। আর কে কে আছে কলকাতা তোমার? দিল্লি 2000 টাকা আমার। আপনি আপনি কই ছিলেন আগে? বাংলাদেশে। এই বাংলাদেশে মিরপুরে। মিরপুরে? হ্যাঁ। এই যে কলকাতা শহরে সিগারেটের দোকান কম কেন? কম কেন? অনেক কম মানে দোকান আছে বুঝলেন, লেকিন দূরে দূরে আছে বুঝলেন। কলকাতায় যেসব দর্শনীয় স্থানগুলো ভিজিট করবেন, ইন্ডিয়ান মিউজিয়াম, ফোর্ট উইলিয়াম, হাওড়া ব্রিজ, দীঘা সাগর সৈকত, জেমস প্রিন্সেট, রেসকোর্স ময়দান, ইডেন গার্ডেন পার্ক, নিউ মার্কেট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতা ঘুরোঘুরি শেষ করলাম। তারপর একটি ট্যাক্সি নিয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা হলাম। হাওড়া রেল স্টেশন থেকেই দিল্লি যাওয়ার ট্রেনের টিকিট করলাম, কিন্তু ট্রেন ছাড়বে শিয়ালদা রেল স্টেশন থেকে, তাই ট্যাক্সি নিয়ে চলে গেলাম শিয়ালদা রেল স্টেশন। ১৭ ঘন্টা রেল ভ্রমণের পর আমি পৌঁছে গেলাম নিউ দিল্লি। আমি এখন আছি নিউ দিল্লি রেল স্টেশনের সামনে, এখান থেকে আমি হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। নিউ দিল্লিতে এসে আমি আরেকটি হোটেল ভাড়া করলাম। আজ রাতটা বিশ্রাম নিয়ে সকালে তাজমহল দেখতে রওনা হব। সন্ধ্যা থেকে অনেক রাত পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বীদের পূজা উৎসবটি উপভোগ করলাম। পরদিন সকালে রওনা হলাম আগ্রার উদ্দেশ্যে। ট্রেনে দিল্লি টু আগ্রা যেতে সময় লাগলো 4 ঘন্টা। আমি এখন পৌঁছে গেছি তাজমহল গেইটে। বাংলাদেশি সহ সকল ফরেনারদের জন্য প্রবেশ মূল্য 530 রুপি, কিন্তু ইন্ডিয়ানদের জন্য মাত্র 40 রুপি। তাজমহলের সৌন্দর্য উপভোগ করতে করতে বিদায় নিচ্ছি আমি জাহিদ সুমন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, এবং পরবর্তী আরও নতুন নতুন ট্রাভেল গাইড ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে।